আসেন। আসেন দূর, আমার কই নিয়ে যাইতেছে, এটা কোন ধরনের রসিকতা? রসিকতা মানে আমি একটা যুবক মানুষ, আমার কই, এটা কেমন দেখা যাইতেছে? হারুন ভাই আপনার সঙ্গে আমার কথা আছে, একটু আসেন। এইখানে শুনি, এইখানেই বলেন। এইখানে হলে তো আমি আপনাকে এখানে নিয়ে আসতাম না, একটু আসেন আগায়, ওই যে ওইখানে যাব। না গেলে হয় না, আপনি ভয় পাচ্ছেন? আসেন আসেন। আচ্ছা আপনি এমন করেন কেন? রসিকতা তো সবসময় আপনিই করেন। জি, মানুষের পুরো জীবনটাই রসিকতা। ওফ খোদা, লালনের দেশে দর্শনের এই হাল। শুনেন, আপনার সঙ্গে আমার একটা সিরিয়াস বিষয়ে আলোচনা আছে। জি বলেন। কিন্তু এই আলোচনা যদি কেউ জানে তাহলে কিন্তু? না না না, কেউ জানবো না, জীবনও জানবো না। শিওর? আচ্ছা ডিভোর্সের পুরো ব্যাপারটা একটু আমাকে বলেন তো। বিয়ে হইলো না, ডিভোর্স আসলো কোথিকা। বিয়ে হইছে কই? আমি তো জানলাম না, আমি তো কবুল বলি নাই, সিগনেচার দেই নাই। হারুন ভাই রসিকতা করলাম, কিন্তু বিয়ে করছেন কবে? আমি কি বলেছি আমি বিয়ে করছি? বিয়ে না করলে ডিভোর্স দিবেন কিভাবে? বিয়ে না করলে তো ডিভোর্স দিতে পারবেন না। ডিভোর্সের জন্য যে জিনিসটা বেশি দায়ী সেটা হচ্ছে বিয়ে। যদি বিয়েই না করেন তাহলে ডিভোর্সে তো কোনো চান্সই নাই। তাই ডিভোর্সের হাত থেকে যদি আমরা এই জাতিকে, এই দেশকে বাঁচাতে চাই তাহলে সবার আগে বিয়েটাকে বন্ধ করতে হবে। শেষ? আর একটু আছে, রাখেন। আপনারা আসলেই কোনো কাজের না। আচ্ছা শোনেন, ধরেন আমার একটা বন্ধু বিয়ে করছে, এখন সে ডিভোর্স দিবে, এবং সে শুনছে যে ডিভোর্সের কাগজ নাকি আগে কাউন্সিলরের অফিসে যায়, এটা কি সত্যি? অবশ্যই আসবে, কাগজ আসার পর কাউন্সিলর অফিসে দুজনকে ডাকাবে। কেন? কাউন্সিলর সাহেব দুজনকে ডাকাবেন, দুজনের সাথে মিউচুয়াল করার চেষ্টা করবেন, সেটা যদি না হয় তারপর কাউন্সিলর সাহেব একটা কাগজে সই করে দেবেন। তাহলে এখন উপায়? উপায় তো একটাই, কিন্তু সমস্যা হচ্ছে আমার বান্ধবী কমিশনের অফিসে আসতে পারবে না, তার আসা সম্ভব না। সম্ভব না হইলে আইব না, তাইলেও হয়ে যাব। কমিশনার সাহেব অফিসে আইতাছে না এটা বলে একটা লেটার দিয়ে দিলি। তাহলে তো হয়েই গেল। ওকে তাইলে, তাহলে আমি যাই। হন ভাই কোনোভাবে যেন ভাইজানের কাছে কাগজটা না যায় প্লিজ। কেন? ঝামেলা আছে, ভাইজানের কাছে কাগজটা দেওয়া যাবে না, কিন্তু পেপারে ভাইজানের সিগনেচারটা লাগবে, মানে আপনার ব্যবস্থা করে দিতে হবে। ও খোদা, কেমনে সম্ভব এটা? কেমনে আমি জানি না, কিচ্ছু জানি না, কিন্তু দিতে হবে মানে দিতেই হবে। একটা সরকারি চাকরি করতে এসে আমার মতো বিপদে কেউ পড়ছে কিনা জানি না। ও মা, আমি তো শেষ। আমার এই কাজটা যদি আপনি না করে দেন তাহলে কিন্তু আসলেই আপনি শেষ। দূর ভাই, আমি এটা পারবো না, আমি কোনো ক্রমে পারবো না তার সিগনেচার নকল করতে। হারুন ভাই আপনার পারতেই হবে। দূর, জানতো আমি আপনাকে চাকরি করি না, আমি সরকারি চাকরি করি, এত বড় জালিয়াতি আমার দেব না। করতে হইব, হবে, হইতে হবে, নইলে এই যে আপনার হাত ধরছি না আমি, হ্যাঁ এটার কিন্তু ছবি তোলা হয়ে গেছে, ওই যে দূরের লেন্স দিয়ে কিন্তু ছবি তুলে নিছে। আপনি যদি আমার এই কাজটা না করে দেন তাহলে কিন্তু ছবিগুলো শহীদ ভাইয়ের কাছে চলে যাবে। তারপর আর কি বলবো জানেন, আপনি আমার এইখানে নিয়ে আসা। কথাটা যেন মনে থাকে। মানে মা তুই দেখা যা সরকারি এখন চাকরিজীবীর কি অবস্থা মা। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।